বাগাতঙ্ক সিলেট টুবুলাগঞ্জ মহাসড়কের বন্নি অর্থাৎ ঐতিহ্যবাহী বন্নি গ্রামের পাশে হাইটেক পার্ক যে রয়েছে, হাইটেক পার্কের সামনে যে ব্রিজ, ডরের পাড়ের এই ব্রিজ, এই ব্রিজের কেউ বলছেন চিতাবাঘ, কেউ বলছেন মেসুবাঘ, কেউ বলছেন এলাকা ভাষায় এটাকে বলা হয় কুফিবাঘ। এ নিয়ে কোম্পানিগঞ্জের থানায় যোগাযোগ করা হয়েছে, এখন পর্যন্ত পুলিশ আসেনি, এমনকি ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হয়েছে জেনেছি আমাদের আমার স্নেহের ভাতিজা ডাক্তার কবির, কোম্পানিগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্স উনার ফার্মেসি আছে, উনি যোগাযোগ করেছেন। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বা পুলিশের কেউ আসেনি। অনেকে বলছেন এটা আহত অবস্থা এখানে আছে, আবার অনেকে বয়ে আছেন যে যে কোনো সময় যদি কোনো গড়ে ঢুকে বা মানুষে যে গাড়ি নিয়ে যায় সিএনজি মোটর সাইকেল ট্রাক যে কোনো গাড়িতে উঠে পড়লে হয়তো বিপদ হতে পারে। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, আপনারা এটাকে চিনেন কিনা একটু দয়া করে জানিয়ে দিবেন। ক্যামেরার সম্মুখ প্রান্তে এই ব্রিজে আছে, জানি না আহত নাকি সুস্থ, যে কোনো সময় কি আমার উপরে উঠবে নাকি কোনো মানুষকে তাপ জাপটা দিবে। আসলে আমার লোকে কিন্তু শত শত মানুষ যুক্ত হয়েছে বিভিন্ন জায়গাতে, ওই সাইডে একটু মারণ চাই আমি দেখাই। এখানেও কিন্তু এলাকাবাসী অনেক মানুষ অর্থাৎ বন্নি গ্রাম, ঐতিহ্যবাহী বন্নি গ্রাম কোম্পানিগঞ্জের এই গ্রামের অনেক মানুষজন এই জায়গাতে আইসেন। আর এই জায়গাতে আওয়ার পরে সবইও কিন্তু সাইরা যে এটা যদি রেস্কিউ টিম বন বিভাগ থেকে যোগাযোগ করে কেউ নেয়, এটা কিন্তু বিলুপ্ত পায় পানি। আমি যতটুকু জানি বাগডাস বলেন, মেসুবাগ বলেন, কুফিবাগ বলেন, যা বলেন, এগুলো বিলুপ্ত প্রায় পানি। এগুলো আসলে বন অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকা দরকার। তো আমার লোকে যারা আছেন একটু লাইট মারুন যেন ভাই দিয়ে, আর একটু দেখি আমি সামনে যাই, সবে আমলেন দোয়া করবো যাতে আমার জাপটা না দেয়। আমি দেখাইতাম পারলাম সিলেট টুবুলাগঞ্জ মহাসড়ক, তো শত শত মানুষ যুক্ত হয়ে গেছেন ইটারে, আপনারা কিতা হিসাবে চিনেন একটু দয়া করে কইবা। কেউ কইরা কুফিবাগ, কেউ সীতাবাগ, কেউ বাগডাস কইরা, বিভিন্নভাবে কিন্তু এটা আখ্যায়িত করা। তো যারা আমরা লগে আসইন, আমরা আমরা লগে থাকতাম, এমনকি আপনার মূল্যবান মতামত আমরা লগে থাকে জানাইতা। সিরাজুল ইসলাম, ধন্যবাদ জানাইলাম। তো যারা আমরা লগে যুক্ত হয়েছেন আপনারা এটার চিনননি, এটা কিতা হইতে পারে আপনারা একটু দয়া করে কইবা। সাসা কান্দা যাইবা না, মুরবিয়া কান্দা যাইবা না, আসলে এলাকার মানুষের কত সাহস, সাইরা নিজে ধরিলতা ধরা ধরা যাইবা না, সমস্যা হইতে পারে, আশ্রয় দিলে কিন্তু খেতে হইব। দয়া করে রিস্ক নিবা না, যে আসলে এটা প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে, আসলে কোম্পানিগঞ্জ প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে, এখন পর্যন্ত ওনারা আসেননি, হয়তো আসবেন। ফায়ার সার্ভিস টিমের সাথে যোগাযোগ করা হয়েছে। এ কবির, কবির একটু আসুন তুমি সামনে, তোমার লোক একটু মাতি। আমি যতটুকু জানি প্রথম তোমার ফেসবুকে পোস্ট পাইছি, এমনকি তুমি দেখছো ঘটনা আসানি। কি ঘটনা? প্রথমে আমি আমার সময় রাস্তার সাইডে দেখছি, দেখার পরে বুঝছিনি, এখন লগে লগে আমি ফায়ার সার্ভিসে ফোন দিছি, ফায়ার সার্ভিসে বলছেন যে বাইপাস টাইমের পরে আমি আপনাদের যোগাযোগ করি। কোন ফায়ার সার্ভিস? কোম্পানিগঞ্জ ফায়ার সার্ভিস। এরপরে পাঁচ মিনিট পরে তারা ফোন, ভাই আমরা এখন তো কোনো যন্ত্রপাতির ব্যবস্থা নাই, তো আমরা আইতে পারতাম না, মনে হয় কোনো অসুবিধা আছে। প্রশাসনকে জানাইছেন বিষয়টা? ঠিক আছে, কে জানাইছে কোম্পানিগঞ্জ প্রশাসনকে? সাংবাদিক কবির ভাই। সাংবাদিক কবির ভাই জানাইছেন? কবির ভাই বা আসলে নাকি? তা সম্ভবত গেছেন কি? অনেকে কইরা এটা সীতাবাগ, ডালিম ভাই কইরা, নাজিম ভাই কেউ কইরা বারল, অর্থাৎ এলাকার ভাষায় আপনারা এটার কিতা ডাকেন। আর ওই যে এলাকার হাঁস আছে, মুরুগ আছে, এগুলো ফাইলে কিন্তু ইকান্তনি কিন্তু এক ভাইয়ে কোম্পানিগঞ্জ ইউনিয়নের সাথে যোগাযোগ করা। তো তারা প্রশাসনের সাথে যোগাযোগ করার কারণ হইলো যে কোনো সময় কোনো মানুষের আক্রমণ করতে পারে, মানুষের গড়েতে ঢুকলে এটা আহত, সম্ভবত আহত, মুখে যেহেতু কিছুটা ব্লাড কিছুটা দেখা যায়। তো আসলে যেটা আমি আপনারা রেখ হইমু, আপনারা আপনারা এলাকার ভাষায় এটার কিতা ডাকুন। আচ্ছা, আমরা ইকান্ত একটু উড়ে গেলি, আপনারা কিতা ডাকুন? আমরা তো কেউ মেসুবাগ, কেউ কুফিবাগ কইরা, কেউ কিন্তু এলাকার ভাষায় টোলাও কইরা, অর্থাৎ আপনারা কিতা ডাকুন? যারা আমরা লোকে বিভিন্ন জায়গা তো নিয়ে আস হইন, আমরা লোকে থাকা যারা আমরা লোকে যুক্ত আছেন কবির, আমরা লোকে যারাও আসইন, রাকিব ভাই কইরা ভাই এটা গাছুয়া টোলা, সাফওয়ান ভাই কোন জায়গা ভাই? সিলেট টুবুলাগঞ্জ মহাসড়কের পাশে কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী বন্নি গ্রাম আছে না, বন্নি গ্রামের পাশে পাশে ওখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক নির্মাণ হচ্ছে, এই পার্কের পাশে একটা ব্রিজ আছে, ও ব্রিজও
ওই ব্রিজ ওইটা আপনারা এটার কিতা হিসাবে সিনরা আসলে এখন তো এখন তো কত সময় আগে তুমি প্রথম কে দেখছে? প্রথমে আমি দেখছি, আমার সাথে আরেকটা বাই ছিল, খেয়ে আসলাম কোম্পানির বাইটে সিদি না বাইটে চলে গেছে। এখন সাংবাদিক কবির ভাই কোন সময় আসলা? আমরা যোগাযোগ করার পরে আইছি আবার পরে তার কি তা করলাম এলাকার অনেক মানুষ এই জায়গায় জড়ো হয়েছেন, অর্থাৎ অনেকের অনেক মন্তব্য। কেউ কইরা কুভিবাগ, কেউ কইরা মেসুবাগ, কেউ কইরা সীতাবাগ, কেউ কইরা টলা, নানা নানান জনে নানানটা কইরা, কেউ মারিলিতা, কেউ রক্ষা কর্তা, খেউ লইয়া যাই থাকি এলাও আর কি। তো রাস্তার পাশ যেহেতু গাড়ি কিন্তু চলের, ওই যে গাড়ি চলে ওই একটা ট্রাক যাইব, ওই তো ট্রাক গেল, ও কিন্তু আর একটা ট্রাক আইছে। আর রাস্তার পাশে সম্ভবত আহত, মানে যতটুকু আমরা ধারণা করলাম যে এটা আহত, এনাম কইরাম বন্ডি, যতটুকু আমরা ধারণা করলাম আহত আছে, এইটা যতটুকু আমরা ধারণা করলাম আহত। আমরা লোকে যারা যুক্ত আছে বিভিন্ন জায়গা তো নেই, আপনারা আমরা সাথে থাকবা, এমনকি আপনারা এটারে খিতা মনে করেন, একটু আপনার মূল্যবান মতামত জানাইবে। আমি তো এটারে মেসুবাগ হিসাবে আমি এটারে ডাকি, আর কিছু দূর থেকে জুম করে দেখাই, আর বেশ দেখা যার কিনা কইতাম পারিয়ান না। হয়তো প্রশাসন আর পরে অতটুকু হইব যে এলাকার যে মানুষজন এলাকার মানুষজন মোটামুটি ধরলাও কিছুটা নিরাপদ থাকবো। দেখো মানুষ ইলা যদি খান্দার যায় যে কোনো সময় বিপদ হইতে পারে, আর খান্দার যাইও না, সসার যাইও না, যেন মাতাইল লাগতো না বিপদ আইব। মানুষজন এখানে খান্দার যে রাগে আমরা সাধারণ মানুষ রিক্স লওয়ার দরকার নাই, যারাও আছে বিভিন্ন জায়গা তো এটা এটা কিন্তু আহত লাগে, আহত না হইলে এইনো থাকলো না, অনেক এর আগেও দৌড় দিয়া গেল কেন, মানুষ খাইয়া কার জেলা হোক কত সময় জায়গা তো গেল কেন। তবে সীমান্তবর্তী এলাকা কোম্পানিগঞ্জ যেহেতু, হয়তো এমন হইতে পারে যে এইটা ইন্ডিয়া তো উজানের ডলের সাথে আইসে, অথবা ইন্ডিয়ার যে বৃষ্টি মেঘালয় চেরাপুঞ্জি সব বিভিন্ন জায়গায় কিন্তু খুব বেশি বৃষ্টি, আর সীমান্তবর্তী এলাকা কোম্পানিগঞ্জ আর খুব বেশি বৃষ্টি থাকার কারণে হয়তো উজানের ডলের সাথে হোক আর বৃষ্টির কারণে হোক ইন্ডিয়া তো কিন্তু অনেক সময় যে অজগর সহ অনেক বিলুপ্তপ্রায় প্রাণী যেগুলো আছে অনেক কিছু কিন্তু ইন্ডিয়া থেকে আসে। অনেক সময় হয়তো আমার দেখা নাই যে সীতাবাগ বা রয়্যাল বেঙ্গল টাইগার এরকম কিছু, তবে অনেকে এরকম মন্তব্য করছেন যে বিশ্বনাথ সহ বিভিন্ন জায়গা বাঘর আতঙ্ক। আমরা লোকে যারাও আছেন বিভিন্ন জায়গা তো নেই, অনেকে কিন্তু অনেকে অনেক ধরনের মতামত জানায় এরা, অনেকে অনেক তা কইরা, আপনারা আপনার মতামত জানাইরা জানাইতে থাকুক, আমি জুম করি দেখাই আপনারা, ওই দেখুক একবারে দেখা যায়। এনাম তুমি এটা কিতা মনে কর? হ্যাঁ তো সম্ভবত সীতাবাগ শিওর না, এটা মেসুবাগ, আচ্ছা যাই হোক সীতাবাগ মেসুবাগ খুফিবাগ আরো তো কত আছে না নাম, যে কোনো একটা দইব, এটা বাঘ জাতীয়, বাঘের বাচ্চা, বাঘ জাতীয় মানে যেটা হোক বাঘর বাচ্চা হোক আর বাঘ জাতীয় এটা বাঘ বলতে ফুটা 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 করে। জি আর এলাকার মানুষে কিন্তু এই জায়গাতে এমন ভিড় জমাইছেন যা বলা বাহুল্য, অনেক মানুষ এখানে অনেক অনেক। তো আমার লোকে তো শত শত ভাই দেশ তো নেই বিদেশ তো নেই বিভিন্ন জায়গাতে দেখবা, এটা
কিতা মনে হয়। তো অনেক ধরনের মানুষ তো কেউ ইটারে নিতা গিয়া অনেক অনেক মন্তব্য হেনেরে বা ইটারে ইটা করো আসলে যারা আমার লোকের বিভিন্ন জায়গা তো নিয়ে আসেন দেখতে পারি আপনারা মানুষের যে মাত্রা চতুর্দিকে কিন্তু ফুলের রাগে ফুলের কি তাই নাম জি কিন্তু রাগে ফুলের মানুষের চতুর্দিকে যে মাত্রা এটা রাগে ফুলের কারে কল দিছো তুমি ত্রিপল লাইনও কম দেওয়া হয়েছে ব্যাপারে আসলে যারা আমরা লোকে আসেন বিভিন্ন জায়গা তুমি আমরা এ নাম কোম্পানিগঞ্জ উপজেলা তাঁতিলীগর সাধারণ সম্পাদক উনিও কিন্তু ত্রিপল লাইনও কল করছেন আগেও দেখছি মাতিছেন কোম্পানিগঞ্জ থানার সাথে যোগাযোগ করা এখানে সাংবাদিক কবির ভাইও কোম্পানিগঞ্জ থানার প্রশাসনের বিষয়টা অবগত করছেন আমরার কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফার্মেসি আমার কবির বন্নি পশ্চিমপাড়া বাড়ি উনিও কিন্তু ফায়ার সার্ভিসে জানাইছেন বিষয়টা জানানোর ব্যাপারটা ওটা হয়েছে কেউ যদি রাস্তার কান্দাবে আটিয়া যায় জইলে আমরা এই সাইডে যেহেতু বঙ্গবন্ধু হাইটেক পার্ক এরপরে খাটাগাং আছে বিভিন্ন জায়গায় মানুষজন দিনমজুর মানুষ যায় এনাম বিষয়টা হলো নয় দিনমজুর মানুষ জানি যদি রাস্তার কান্দাবা যায় না আশ্রয় দেয় বড় বিপদ হইতে পারে অপরদিকে এটা বিলুপ্ত প্রায় একটা প্রাণী এটা যদি বন অধিদপ্তরে যায় এটা রক্ষা পায় এটা যদি আহত হয় চিকিৎসা হয় তাহলে ওটাও কিন্তু একটা সম্পদ দেশের সম্পদ তো এর লাগিন কিন্তু কেউ আমরা মারবার দিই না এটারে বা এটারে আনায় অত সময়ে এলাকার বাই আনতেও যে রাসেল বাইবার রাসেল বাইবার আপনারা করেন এটা আমরা এলাকার বেটিন আছেন নানি বেটিনতে মারি লিবা তো বর্তমান অবস্থায় আমি অতটুকু আপনারা রেখইমু যে কেউ এটারে আক্রমণ করবার দিলে না ও কারণে যে এটারে যদি সংরক্ষণ করা যায় তাহলে হয়তো অনেক ভালো হইব তো যারা আমরা লোকে আসলা প্রত্যেকের আমি ধন্যবাদ জানাই আর আমি আর শেষ পর্যন্ত আমরা লোকে থাকবা আপনার মতামত জানাইবা সবসময় সতর্কতা অবলম্বন করবা আপনার মতামত কিটা কিতা এটা কিতা হইতে পারে একটু জানাইবা আরে ভাই এটার ভিতরে আমি যাবো ওই দেখো এত লোকের মাঝে আছে ফাউটা ভাঙ্গা মনে হয় আহত রে।